প্রথমেই আপনাদের বলে দিই, আমি একটা মানে প্রচণ্ড বিজি শিডিউলের মধ্যে দিয়ে যাচ্ছি, যার ফলে আপনাদের প্রশ্নগুলো বা কমেন্টগুলোর উত্তর দিতে পারছি না। আমি ঠিক সময় করে বসে একদিন উত্তরটা দিয়ে দেবো, তো সেই সময়টা কিছুতেই বার করতে পারছি না বলে উত্তরটা দিতে পারছি না। তো এবার চলে আসি ভিডিওয়ে। আজকের ভিডিওয়ে অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। মোহনবাগানের কিছু ডোমেস্টিক প্লেয়ার আসা নিয়ে কিছু ইনফরমেশান বা আপডেট পাওয়া গেছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আনোয়ার আলীকে নিয়ে কিছু আপডেট পাওয়া গেছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। মোহনবাগান ছেড়ে যাওয়া কিছু প্লেয়ারের মানে ছেড়ে যেতে পারে এরকম কিছু প্লেয়ারের নাম জানা গেছে, নাম জানা যায়নি, প্লেয়ার ছেড়ে যেতে পারে এরকম কিছু ইনফরমেশান পাওয়া গেছে, সেগুলো আপনাদের সঙ্গে সেই আপডেটগুলোও শেয়ার করে নেব। একদম প্রথমে চলে আসে, আজকে কলকাতা লিগের ম্যাচ আছে টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে। তো ওই ম্যাচটার পরে ম্যাচটা নিয়ে অ্যানালিসিস বা ম্যাচটা কীরকম হলো, কী হলো, ভালো খেললো না খারাপ খেললো, সেগুলো নিয়ে আলোচনা ম্যাচের পরে একটা ভিডিওতে আমি এই চ্যানেলেই দিয়ে দেবো, ওই চ্যানেলে আর দেবো না, এই চ্যানেলেই দিয়ে দিচ্ছি। নেক্সট চলে আসে আরশান ওয়ার শেখ। আপনারা আশা করি এতক্ষণে জেনে গেছেন, সেটা হচ্ছে যে ধীরাজ সিং যে মোহনবাগানে এসছে, আরশান ওয়ার শেখ কিন্তু আবার গোয়ায় যোগ দিয়েছে। গতকাল থেকে গোয়াতে সে প্র্যাকটিস করছে, তবে এটা কোনো সোয়াপ ডিলের ব্যাপার নয়। তার কারণ হচ্ছে ধীরাজ কিন্তু ফ্রি প্লেয়ার ছিল, মানে ওর সঙ্গে চুক্তি গোয়ার শেষ হয়ে গেছিলো, তাই এটা ভাবার কোনো কারণ নেই যে সোয়াপ ডিল হয়েছে। তো ধীরাজ ফ্রি প্লেয়ার হিসেবেই এখানে জয়েন করেছে এবং আরশান ওয়ার শেখ গোয়ায় চলে গেছে, হয়তো মিউচুয়ালি ট্রান্সফার, এটা মানে কন্ট্রাক্টটা টার্মিনেট করে নিয়ে, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না। তো আরশান ওয়ার শেখ আমাদের টিম থেকে বেরিয়ে গেছে এবং সে গোয়ায় যোগ দিয়েছে, এটা হচ্ছে খবর। নেক্সট যদি চলে আসি মোহনবাগানে, কিন্তু আর দুজন ডোমেস্টিক প্লেয়ার সই হতে পারে এরকমই একটা কথাবার্তা শোনা গেছে। এই দুজন ডোমেস্টিক প্লেয়ার আসাটা নির্ভর করে আছে কিন্তু দু তারিখের পর। দু তারিখ কী আছে সেটা আমি পরে জানাচ্ছি। তো দু তারিখের পর এটা ফাইনাল হবে যে দুজন ডোমেস্টিক প্লেয়ারই এখানে আসছে কি না, নাকি একজন আসছে। তো যখন যা সিচুয়েশান, তাতে দুজন ডোমেস্টিক প্লেয়ারের সঙ্গেই মোহনবাগান কথাবার্তা চালাচ্ছে এবং দু তারিখের ডিসিশানের ওপর সেটা ডিপেন্ড করবে। আর যদি আজকের মতোই সিচুয়েশান থাকে তাহলে দুজন প্লেয়ারই মোহনবাগানে আসতে চলেছে। এবং তার সাথে সাথে আর একটা খবরও আপনাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে দুজন যেমন ডোমেস্টিক প্লেয়ার মোহনবাগানে আসছে, তেমনই একজন ডোমেস্টিক প্লেয়ার কিন্তু মোহনবাগান থেকে আউটগোয়িং হতে পারে বা মোহনবাগান থেকে চলে যেতে পারে, এরকম একটা খবর পাওয়া যাচ্ছে। কিন্তু প্লেয়ারগুলো কে বা এক্স্যাক্টলি তাদের নামগুলো কী বা কোন টিম থেকে আসছে সেটা জানা যায়নি। তবে এইটুকু জানা যাচ্ছে যে একটা প্লেয়ার সম্ভবত কেরালা ব্লাস্টার হতে চলেছে, সেটা আপনারা জানেন, প্রীতম কোটালের নাম নিয়ে একটা আলোচনা চলছে। তো এই সমস্ত কিছু ফাইনালাইজ হবে কিন্তু দু তারিখের পর। এবার চলে আসি দু তারিখ কী হতে চলেছে। দু তারিখ কিন্তু আনোয়ার আলী নিয়ে ফাইনাল ডিসিশান আসতে চলেছে পিএসসির তরফ থেকে, বা একটা ভার্ডিক জানাতে চলেছে পিএসসি, এটা মার্কাস মার্গুলার টুইট থেকে জানা গেছে। এখন প্রশ্ন হলো ভার্ডিক কী আসবে। এখন ভার্ডিক কী আসবে সেটা কারোর পক্ষে জানাটাই সম্ভব নয়। তবে যেরকম সিচুয়েশান রয়েছে এবং যেরকম আইন রয়েছে সেই অনুযায়ী মার্কাস মার্গুলা একটি টুইটের মাধ্যমে বলার চেষ্টা করেছেন যে কী কী হতে পারে। তো সেই মার্কাস মার্গুলার টুইট অনুযায়ী যে তথ্যগুলো রয়েছে সেগুলো আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই যে কী কী হতে পারে। প্রথমত যেটা হতে পারে, সব থেকে সহজ সলিউশন, সেটা হচ্ছে আনোয়ার আলীকে জিজ্ঞেস করা হলো যে সে কি মোহনবাগানে খেলতে চায়। সে যদি বলে হ্যাঁ সে মোহনবাগানে খেলতে চায়, মোহনবাগানে খেলতে তার কোনো আপত্তি নেই, তাহলে আনোয়ার আলীর সঙ্গে মোহনবাগানের একটা কথাবার্তা হয়ে যাবে এবং বিষয়টা মিটে যাবে। সেখানে কারোর শাস্তি পাওয়ার বা কোনো কিছুর সম্ভাবনা থাকবে না, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে কেসটা মিটে যাবে এবং সেক্ষেত্রে কোনো পক্ষই কোনো শাস্তি কম্পেনসেশন কিছুই পাচ্ছে না। নেক্সট কন্ডিশন আসছে যেটা ক্রিটিক্যাল, সেটা হচ্ছে আনোয়ার আলী যদি মোহনবাগানে খেলতে না চায়। তো আনোয়ার আলী মোহনবাগানে যদি খেলতে না চায় এবং সে মোহনবাগানের সঙ্গে চুক্তি টার্মিনেট করে নিয়েছে, এখন প্রশ্ন আসবে যে সে যে চুক্তিটা টার্মিনেট করেছে সেই চুক্তিটা কি যথাযথভাবে টার্মিনেট করা হয়েছে, তার পক্ষে যুক্তিগুলো কি সঠিক ছিল। যদি তার পক্ষে যুক্তিগুলো সঠিক থাকে এবং সে যা যা বলেছে, সে যে কোনো কারণেই হোক সে মোহনবাগানে খেলতে না চায় এবং মোহনবাগানের সঙ্গে চুক্তিটা ভেঙে বেরিয়ে যেতে চায়, তাহলেও সেক্ষেত্রে কিন্তু মোহনবাগানকে তাকে কম্পেনসেশন দিতে হবে। তার কারণটা খুব পরিষ্কার, আপনি একটা ক্লাবে খেলছেন, তার সঙ্গে আপনার চুক্তি আছে, আপনি যে কোনো কারণবশত সেই ক্লাবে খেলতে চাইছেন না,
সেটা যে কোনো কারণ হতে পারে, আপনার ক্লাবের পরিবেশ পছন্দ হচ্ছে না বা ক্লাবের সঙ্গে আপনার কিছু সমস্যা হয়েছে, আপনি ভাবলেন সেই অবস্থায় এই ক্লাবে আমার পক্ষে কন্টিনিউ করাটা সম্ভব নয়, সেটাও যুক্তিযুক্ত। কিন্তু ক্লাব আপনার সঙ্গে চুক্তি করেছে একটা মোটা অঙ্কের টাকা দিয়ে, একটা বহু বছরের চুক্তি করেছে, তো আপনি যখন সেটা ছেড়ে বেরিয়ে আসছেন তখন আপনাকে কিন্তু সেখানে কম্পেনসেশন দিতেই হবে। এবার কম্পেনসেশনটা কে দেবে? তার এক্সিস্টিং ক্লাব, মানে সে যেটা ছেড়ে, মানে এখন চুক্তি ভাঙার পরে সে এখন যে ক্লাবের সদস্য, মানে দিল্লি এফসি, সে দেবে? নাকি সে নতুন যে ক্লাবে যেতে চায় বা যেখানে সই করবে সে দেবে? সেটা ডিসাইড করবে আনোয়ার আলী এবং বাকি দুটো ক্লাব মিলে। তাতে মোহনবাগানের তাতে কোনো সম্পর্ক নেই, মোহনবাগানকে কম্পেনসেশনটা দিলেই হলো, এবং সেই কম্পেনসেশনটা মোহনবাগান পেয়ে গেলে আর এইটা নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্র। এবার আসি যেটা সবথেকে ভয়ঙ্কর ক্ষেত্র, সেটা হচ্ছে তৃতীয় ক্ষেত্র, যেখানে বলা হচ্ছে যে যদি আনোয়ার আলী মোহনবাগানে খেলতে না চায় এবং সেই সঙ্গে দেখা যায় যে মোহন যে ক্লজটা আনোয়ার আলী দেখিয়ে মোহনবাগান থেকে বেরিয়ে আসছে সেই ক্লজটা ভুল, বা সে যেভাবে চুক্তিটাকে টার্মিনেট করেছে সেটা সঠিক পদ্ধতিতে হয়নি, পদ্ধতিগত ভুল রয়েছে এবং তার দিক থেকে সে চুক্তি ওইভাবে টার্মিনেট করতে পারে না, সে একটা মানে অনৈতিক কাজ করেছে, এরকম যদি কিছু প্রমাণ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আনোয়ার আলী ম্যাক্সিমাম 6 মাসের জন্য ভারতীয় ফুটবলে, মানে ক্লাব ফুটবল থেকে সাসপেন্ড হতে পারেন। নেক্সট তার সঙ্গে যেটা হতে পারে, এই চুক্তিটা ভাঙার পেছনে যে যে ক্লাবের ভূমিকা ছিল, সে যে ক্লাবে যেতে চায়, তার প্রাক্তন ক্লাব যে চুক্তিটা ভাঙতে ইনসিস্ট করেছে, এই দুটো ক্লাবই কিন্তু দুটো ট্রান্সফার সিজন, মানে এইটাকে ধরা হবে না কারণ এখানে সবাই যে যা ট্রান্সফার করার করে নিয়েছে, পরের দুটো সিজন, তার মানে হচ্ছে যে মাঝখানে যে মিড সিজনটা রয়েছে জানুয়ারি মাসের সেই সিজন এবং পরের বছরের মেন ট্রান্সফার উইন্ডো, এই দুটোতে ক্লাবগুলো ব্যান হয়ে যাবে। তো এটা হচ্ছে একটা চরমতম ডিসিশান, এবং শুধু তাই নয়, সেক্ষেত্রে মোহনবাগানকেও কিন্তু কম্পেনসেশন দিতে হবে, এবং মোহনবাগানের তরফ থেকে যে রিপ্লাইটা পাঠানো হয়েছে সেটা বড়িয়া মজুমদারের রেভ স্পোর্টসের লাইভ থেকে যতটা জানা গেছে সেটা হলো যে সেখানে মোহনবাগান যে তথ্যগুলো তুলে ধরেছে, এই ঘটনাটা শুধুমাত্র একটা প্লেয়ার যাওয়া বা আসার বিষয় নয়, এটাতে মোহনবাগানের মানহানিও হয়েছে কিছুটা, মোহনবাগানের চুক্তির ওপর যে ভরসা ছিল সেই ভরসাটাও কিছুটা ব্যাহত হয়েছে বা ভরসাটা ভেঙে গেছে। এইভাবে মোহনবাগান যে প্লেয়ারের ওপর ভরসা করেছিল সেই প্লেয়ার তার ভরসা ভেঙেছে। দু নম্বর কথা হচ্ছে সারা ভারত জুড়ে মোহনবাগানের এই ঘটনাটা নিয়ে মোহনবাগান প্রচুর, মানে কি বলবো, হিউমিলিয়েট হয়েছে, অনেক জায়গা থেকে মোহনবাগানকে অনেক কথা শুনতে হয়েছে, মোহনবাগানের দল গঠন প্রক্রিয়া ব্যাহত হয়েছে, পুরো মোহনবাগান ম্যানেজমেন্টের অন্দরের পরিস্থিতিটা একটা টালমাটাল অবস্থা হয়েছে, ইত্যাদি অনেকগুলো পয়েন্ট কিন্তু মোহনবাগান পাঠিয়েছে যে এই ঘটনাটার জন্য এটা হয়েছে। তো সেই দিক দিয়ে বিচার করে মোহনবাগান একটা কম্পেনসেশনের অঙ্কও কিন্তু মেনশন করেছে, এবং সেই অঙ্কটা মানে আমাদের আগের এবছরের আগে পর্যন্ত যেটা স্যালারি ক্যাপ ছিল একটা টিমের এক বছরের, সেই স্যালারি ক্যাপের থেকেও কিন্তু বেশি, তো একটা হিউজ অ্যামাউন্ট কম্পেনসেশন হিসেবে মোহনবাগান দাবি করেছে। এখন কি এই তিনটে ডিসিশনের মধ্যেই কিছু একটা হতে পারে? দেখুন, এই তিনটে ডিসিশনের মধ্যে কিছু একটাই হতে পারে, পিএসসির ভার্ডিক্টে আসতে পারে, যে কোন তিনটে ধরনের অবস্থান রয়েছে, তিনটে ধরনের অবস্থানের মধ্যে একটা কোনো অবস্থানই পিএসসি নেবে, কিন্তু সেখানেই কেসটা কিন্তু থেমে থাকছে না। তো যদি কেউ মনে করে যে এই ডিসিশনটায় তারা খুশি নয় বা পিএসসি একতরফা ডিসিশান দিয়েছে তাদের বিরুদ্ধে দিয়েছে, তাহলে কিন্তু যে পক্ষর এটা মনে হবে সেই পক্ষ কিন্তু ফার্দার যেতে পারে, কিন্তু আমি আগেও বলেছিলাম তাতে যাওয়ার চান্সটা খুব কম, কারণ আনোয়ার আলী নিজে সেটা যেতে চাইবে না বা ফিফা পর্যন্ত গড়াতে চাইবে না, কারণ সেক্ষেত্রে তার আরও বেশ কিছুদিন ফুটবল থেকে তাকে দূরে থাকতে হবে এবং তার পায়ে ফুটবলটা থাকবে না, সে প্র্যাকটিসও করতে পারবে না এবং কোনো টুর্নামেন্টে খেলতেও পারবে না, এবং সেটা এমন জায়গায় চলে যেতে পারে যে সেক্ষেত্রে দেখা গেল প্রথম হাফ যে সিজন সেখানে আনোয়ার আলীর মাঠে নামাই হলো না, অথচ সেটা কোনো শাস্তিও নয় কিছুই না, শুধুমাত্র কেসের জটিলতার জন্য সে নামতে পারলো না। তো এই কারণটার জন্য মনে করা হচ্ছে যে ফার্দার ফিফার কাছে বা ফার্দার নেক্সট মানে নেক্সট পজিশনটা, মানে পরবর্তী যে অধ্যায়টা রয়েছে বা পরবর্তী যে বিচার ব্যবস্থা রয়েছে সেখানে কিন্তু নাও যেতে পারে মোহনবাগান বা আনোয়ার আলী বা কোনো পক্ষই। তো সবটাই দাঁড়িয়ে আছে শুক্রবার 2রা আগস্ট
এই ভার্ডিক্টটা আসবে, মানে এই ডিসিশন মানে কেসটা নিয়ে ভার্ডিক্ট আসবে পিএসসির তরফ থেকে, এবং সেটা কি আসছে এবং তারপর কি পদক্ষেপ হচ্ছে সেটা জানা যাবে। আর এই কারণেই আমি বলছিলাম যে 2 তারিখের পর মোহনবাগান থেকে যে মোহনবাগানে যে দুজন ডোমেস্টিক প্লেয়ার আসতে পারে বা মোহনবাগান থেকে একজন যে ডোমেস্টিক প্লেয়ার যেতে পারে সেইটার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে বা সেই ঘটনাটা ঘটছে কিনা। কারণ আনোয়ার আলীর কে নিয়ে কি ডিসিশন আসছে বা আনোয়ার আলী কোথায় খেলছে তার ওপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে আছে মোহনবাগানের ফার্দার রিক্রুটমেন্টের ব্যাপারটায়। এবং এটা ছাড়া আপনাদের আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি, এটা ছাড়া আর কোনো রিক্রুটমেন্ট ইনকামিং আউটগোয়িং আর মোহনবাগান থেকে কিচ্ছু হবে না, এই জায়গাটাই দাঁড়িয়ে আছে। এটা হলেই এবছরের মতো ট্রান্সফার মার্কেটে মোহনবাগানের মুভমেন্ট শেষ বা টিম গঠন পুরোপুরি তৈরি এবং সব শেষ বলা চলে। তো এই ভিডিওতে এইটুকু, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।